একের পর এক চুরির ঘটনায় ইসলামপুর শহরে তিনপুল এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, গোপাল শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গোপাল শর্মা নামে ওই ব্যক্তি তার পরিবারকে নিয়ে বোলবোম গিয়েছেন। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজার তালা ভেঙে নগদ টাকা সহ সোনার সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে একের পর এক চুরির ঘটনায় পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। খবর জানাজানি হতে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। তারা ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে গোপাল শর্মার আত্মীয় বিশ্বজিৎ চৌধুরী কি বলেছেন শুনুন। কি দেখলেন এখানে, কি হয়েছিল? এমনি তো আমার শালি হবে সম্পর্কে, তো আমাকে এখনই খবর আসলো ওরা বোলবোমে গেছে, বাড়িতে তালা মেরে গেছিল, বললো যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে, একটু দেখে নতুন এসে তো দেখছি অবস্থা, ওরা তো কেউ নেই, তালা ভাঙা, টাকা পয়সা সোনা গয়না সব নিয়ে গেছে। কখন আপনি জানতে পারলেন? আমি জানলাম মোটামুটি 11:30। অন্যদিকে গোপাল বাবুর আরেক আত্মীয় পপি সাহা চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। দিদি ফোন করেছে, বলছে যে দেখ আমার বাড়ি থেকে সব চুরি হয়ে গেছে। তারপর তো এসে দেখি বালতির মধ্যে টাকা ছিল, ওগুলো কিছু নেই, কাগজ সবই নিয়ে গেছে, কিন্তু আবার টিভি টিভি নেই, টাকা পয়সা কিছু নেই, টাকা পয়সা যে বালতিতে ছিল সবই নিয়ে গেছে, সোনা গানা কিছু ছিল, কিছু নেই, স্থানীয় বাসিন্দা অঞ্জলি সাহা কি বলেছেন শুনুন। কি হইলো, আমরা আমাদের দোকান আছে, আমরা দোকান থেকে আসে যে শুনছি যে গোপালের বাড়িতে চুরি হয়েছে, সেই আমরা বাইরে দাঁড়ায় দেখতেছি। আর কিছুদিন আগে আমাদের বাড়িতে চুরি হলো, যত গয়নাগাটি টাকা পয়সা সব নিয়ে গেছে, তাকে ধরে পুলিশকে দেওয়া হইলো, তার পর্যন্ত আমাদের গয়নাগাটি কিছু পাওয়া গেল। পারছে কেন, ওরা চুরি করে নিয়ে লোকের বাড়িতে চুরি করে নিয়ে ওরা নিজের আমদ ফুর্তি করতেছে, কিন্তু লোকের জিনিসটা তো আর পাওয়া যাচ্ছে না। 14 টাইমলাইন ইসলামপুর।